আস্তাগফিরুল্লাহ পড়ার সময় সামান্য একটি ভুলের কারণে আমাদের অধিকাংশ মানুষের দোয়া কবুল হচ্ছে না, অধিকাংশ মানুষের মনের আশাগুলো পূরণ হচ্ছে না সামান্য একটি ভুলের কারণে। আস্তাগফিরুল্লাহ এটা এমন একটা দোয়া যে ব্যক্তি সবসময় আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ তাআলা তার মুস্তাজাবুদ দোয়া বানিয়ে দেয়। মুস্তাজাবুদ দোয়া নিজে নেন, আপনি দোয়া করছেন এখন, আপনি মসজিদ থেকে বের হয়ে গেছেন, দেখছেন দোয়া কবুল হয়ে গেছে, ওইটা হচ্ছে মুস্তাজাবুদ দোয়া। যে ব্যক্তি সবসময় উঠতে বসতে চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ পড়ে, ইস্তেগফার পড়ে আল্লাহ তাআলা তার মুস্তাজাবুদ দোয়া বানিয়ে দেয়। কিন্তু আমাদের অধিকাংশ মানুষের সামান্য একটি ভুলের কারণে, আস্তাগফিরুল্লাহ পড়ার সময় একটি ভুলের কারণেই আমাদের আস্তাগফিরুল্লাহ কবুল হচ্ছে না, মনের আশাগুলোও কবুল হচ্ছে না, আল্লাহ তাআলার কাছে দোয়াটাও কবুল হচ্ছে না। এই জন্য যে ব্যক্তি ইস্তেগফার পড়বে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান লাযিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, অর্থাৎ যে ব্যক্তি সবসময় উঠতে বসতে চলতে ফিরতে সবসময় ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তার হিফাজত করবে। আপনার উপর যত গজব পতিত হওয়া থেকে, আপনার উপর যদি কোনো গজব পতিত হওয়া থেকে আল্লাহ তাআলা আপনাকে প্রোটেক্ট করবেন, হিফাজত করবেন। এই জন্য যে যে অবস্থায় থাকেন না কেন, মনের আশাগুলো আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ তাআলা কবুল করছে না, অনেক দিন ধরে দোয়া করতেছেন, অনেক দিন ধরে একটা কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার চেষ্টা করতেছেন কিন্তু ফলাফলটাও পাচ্ছেন না, ইস্তেগফার করছেন, হুজুরে বলছে যে আস্তাগফিরুল্লাহ পড়েন, যে কোনো বিপদ আপদ আছে আল্লাহ তাআলা হেফাজত করবে, আস্তাগফিরুল্লাহ পড়েন আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করবে, কিন্তু আপনি আস্তাগফিরুল্লাহ পড়তেছেন কিন্তু কবুল হচ্ছে না, কাঙ্ক্ষিত ফলাফলটা আপনি পাচ্ছেন না, যে জন্য দোয়া করতেছেন ওইটা কবুল হচ্ছে না। এই জন্য আজকে বলবো আস্তাগফিরুল্লাহ পড়ার সময় এই ভুলটি করবেন না। আমরা যে আস্তাগফিরুল্লাহ আমরা পড়ি কি আস্তাগফিরুল্লাহ, যারা বাঙালি আছেন যারা আরবি জানি না আমরা, তারা হয়তো এই ভুলটা বেশি করি আরবি না জানার কারণে। এখন আজকে বুঝেন আস্তাগফিরুল্লাহ আমরা পড়ি, আস্তাগফিরুল্লাহ অর্থাৎ আস্তাগ, এখানে হচ্ছে গইন, এই গইনের জায়গায় আমরা কি অনেকে বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই জন্য শত শতবার পড়তেছেন দোয়াটা কবুল হচ্ছে না, কিন্তু এমনও অনেক আবেগ বান্দা আছে, ইতিহাস সাক্ষী, আমি সেদিকে যাচ্ছি না, এমনও অনেক আবেদ বান্দা আছে শত শতবার দৈনিক ইস্তেগফার পড়ে আল্লাহ তাআলার মাহবুব আবেদ বান্দা হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হয়েছেন, এমনও অনেক ইতিহাস আছে। এই জন্য আস্তাগফিরুল্লাহ আজকে থেকে বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিন্তু আমরা যেন ভুলেও না বলি আস্তাগফিরুল্লাহ, এটা যেন না বলি। যে ব্যক্তি ইস্তেগফার করবে উঠতে বসতে চলতে ফিরতে সবসময় ইস্তেগফার করবে, ওয়ায়ারযুকুহু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে এমনভাবে রিজিকের ব্যবস্থা করবে, এমনভাবে আল্লাহ তাআলা তাকে বরকত দিবে সে কল্পনা করতে পারবে না, এমনভাবে আল্লাহ তাআলা তাকে টাকার ব্যবস্থা করে দিবে, সুবহানাল্লাহ আলহামদি। এই জন্য ইস্তেগফার পড়েন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 বারের বেশি ইস্তেগফার করতেন। অন্য বর্ণনা এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বারের বেশি ইস্তেগফার করতেন। আপনার আমার এমন কেউ বলতে পারবেন যে হুজুর আপনার জীবনে গুনাহ নাই? বলতে পারবেন গুনাহ নাই?